জয়পুরে বিজেপিতে ভাঙন 80 জন যোগ দিয়েছেন তৃণমূলে। আবারও ফের জয়পুর ব্লকের বিজেপিতে ভাঙন দেখা গেল, একেবারে বড়সড় ভাঙন। আজ জয়পুর ব্লকের হেতিয়া গ্রামের একটি কর্মী সভায় জয়পুর ব্লকের গেলিয়া অঞ্চলের হলদু গ্রাম এবং অন্যান্য গ্রাম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি থেকে 16টি পরিবারের 80 জন সদস্য বলেই জানিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যাল। দেখুন, আমাদের আজকে আপনারা সবাই জানেন যে জয়পুরে একটা আলোড়ন পড়ে গেছে, যে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উদায় আসছেন 12ই এপ্রিল। মানুষের ঢল, কত বাস হবে, কত লোক যাবে, কিভাবে প্রস্তুতি, তার জন্য একটা হেতিয়া অঞ্চলে আমাদের একটা প্রস্তুতি সভা ছিল। মূলত ওই এলাকার কর্মীদের নিয়ে, জনগণকে নিয়ে একটা প্রস্তুতি সভা আমরা সাজছিলাম। আপনারা দেখেছেন সেই সভাতে আমাদের জয়পুর ব্লকের নেতৃত্বরা উপস্থিত ছিল এবং সুজাতা মণ্ডল, সেও এসেছিল আমাদের এই সভামঞ্চে বক্তব্য রাখতে। আজকে অসিত সাঁতরা, গেলিয়া অঞ্চলের শক্তি প্রমুখ বিজেপি, এবং সঞ্জয় বাঘ, উনি বুথের সভাপতি ছিলেন, এনারা এদের নেতৃত্বে, মূলত এদের নেতৃত্বে প্রায় 16টি পরিবারের 80 জন আজকে আমাদের দলেতে যোগদান করেছে। এবং আপনারা আরও চমক দেখতে পাবেন, 5 তারিখে আরেকটি প্রস্তুতি সভা আছে, সেখানেও আপনারা আরও কিছু চমক দেখতে পাবেন স্থানীয়ভাবে আমাদের। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের নেতৃত্বে পশ্চিমবাংলার মানুষ অত্যন্ত সুখে আছে। যদিও এই বিষয়টি সাপেক্ষে বিষ্ণুপুর বিজেপির নেতা বিল্লেশ্বর সিনহা বলেন, ওনাদের শোকজ করেছি এবং পরবর্তীতে ওরা আর সক্রিয় থাকেনি। এদিন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুজাতা মণ্ডল ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল সহ ব্লকের একাধিক তৃণমূল কংগ্রেসের নেতারা দলীয় পতাকা তুলে দিলেন হেতিয়া গ্রামের প্রকাশ্য মঞ্চে। দেখুন, আপনারা যেটা বলছেন যে জয়েন করেছে বিজেপি থেকে ভক্তি কেন্দ্র প্রমুখ তৃণমূলে, থাকতা আসলে ও আমাদের 2021-এর নির্বাচনে বিজেপির দায়িত্বে ছিল, কিন্তু 21-এ তৃণমূলের সঙ্গে তার গোটাপ থাকার জন্য আমরা বুঝতে পারি পরবর্তীতে তাকে শোকজ করে তাকে শক্তিকেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়। সুদীপ দে আমাদের কার্যকর্তাকে শক্তিকেন্দ্র প্রমুখ করা হয়। এই সমস্ত কার্যকর্তাকে আমরা শোকজ করি, পরবর্তীকালে তার কোনো জলের আমাদের কোনো অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করায়নি। গতকাল আমরা একটা প্রোগ্রাম করি, তারই বুথে বড় প্রোগ্রাম হয় আমাদের, আর এরকম কোনো আমাদের কার্যকর্তা বিজেপি ছেড়ে তৃণমূলে যায়নি। এই পরিস্থিতিতে এই দুর্নীতিগ্রস্ত সরকারের দিকে কেউ যাবে না। যারা দুর্নীতিগ্রস্ত যারা আছে তারা নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় তৃণমূলে জয়েন করতে পারে, কিন্তু দুর্নীতিগ্রস্ত দলের দিকে কেউ যাবে না, বিশেষ করে বিজেপির কার্যকর্তারা। আর বিজেপিতে প্রচুরে কাতারে কাতারে মানুষ জয়েন করছে এবং আগামী দিনেও পঞ্চায়েত নির্বাচনে তার প্রতিফলন আপনারা দেখতে পারবেন। এদিন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুজাতা মণ্ডল বলেন, বলকি নন্দলাল, 1,149 টাকার গ্যাসে ফুটছে দিদির বিনা পয়সার চাল। বাঁকুড়ার জেলা তৃণমূল কংগ্রেসের জন্য জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের গুরুত্ব অপরিসীম, আর সেই কতুলপুর বিধানসভার বিজেপি বিধায়ক হরকালী প্রতিয়াদ থাকা সত্ত্বেও একেবারে জেলের জালে মাছ ওঠার মতো পরিস্থিতির শিকার হচ্ছেন জয়পুরের বিজেপি দল। সেই রকমই ছবি জয়পুরে। বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভিয়া, রিপোর্ট নিউজ 10। বিজেপির দেবদুলালরা যে বলো হে নন্দলাল, কত দাম ছিল গ্যাসের আর আজকে গ্যাসের দামটা দেখুন, গানটা একটু সবাই মিলে হবে নাকি বিজেপির উদ্দেশ্যে? যে বলো কি নন্দলাল, 1,149 টাকা গ্যাসে ফুটছে কি বিনা পয়সার চাল, বলো কি নন্দলাল? তাই তো গানটা খুব ফেমাস, তাই তো গানটা জানেন তো আপনারা? আমি এখন গাইবো, এ বাবা, ওটা একদিন গানটা একদিন শোনাবো, ঠিক আছে? এবার ঈদের কেনাকাটা করতে চান অল্প দামে স্বল্প সময়ের মধ্যে কোয়ালিটিপূর্ণ পোশাক? সম্পূর্ণ বাঙালিয়ানা এখন হাতের মুঠোয় আপনার এলাকায়। আপনার এলাকার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ হুসাইনিয়া বস্ত্রালয় অর্থাৎ হাফেজ সাহেবের কাপড়ের দোকান, প্রোভাইডার রফিকুল ইসলাম চৌধুরী, বড় মিঠু, এখানে খুচরা ও পাইকারি দরে পোশাক বিক্রি করা হয়। তাই দেরি না করে উৎসবে আয়োজনে নিত্য প্রয়োজনে যোগাযোগ করুন 70 নিউ হুসাইনিয়া বস্ত্রালয়ে। ঠিকানা পাটপুর বাজার, শিওর বাঁকুড়া। মোবাইল নম্বর 9734207883, 9932665211। এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের মহিলাদের শাড়ি থেকে পুরুষদের নিত্য নতুন ডিজাইনের পোশাক।